বড় পর্দার জনপ্রিয় তারকা জুটি সিয়াম পূজাচেরি। একের পর এক ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন তারা। পর্দায় তাদের রসায়ন নজর কেড়েছে সিনেমা প্রেমী দর্শক ভক্তদের, আর তাই তাদের ছবিগুলো হয়েছে ব্যবসায়িকভাবে সফল। নতুন খবর হলো, নতুন বছরে নতুন ছবিতে দর্শক ভক্তদের চমক দিয়ে এই জুটি ফের ধরা দিচ্ছেন পর্দায়। শাশ্বত মেহেদির প্রতিবেদন। আমি হইলাম এই মেহেরপুরের এক নাম্বার হিরো সুজন শাহ। নির্মাতা রায়হান রাফির পোড়ামন টু ও দহন ছবিগুলোর মাধ্যমে ঢাকাই ছবির জুটি হিসেবে তকমা পেয়েছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি, বড় পর্দার জনপ্রিয় তারকা জুটি তারা। আইসকার পত্রিকায় বাড়ির বাইরে যাওয়া তোর বন্ধ। একের পর এক ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন তারা। পর্দায় তাদের রসায়ন নজর কেড়েছে সিনেমা প্রেমী দর্শক ভক্তদের, আর তাই তাদের ছবিগুলো হয়েছে ব্যবসায়িকভাবে সফল। আমি তোর সাথে উড়ব, আমি তোর সাথে ঘুরব, তোর সাথে দিনে রাতে খেলব লুকোচুরি। এই জুটিকে নিয়ে শান ছবিটি নির্মাণাধীন। নতুন খবর হলো, নতুন বছরে নতুন ছবিতে দর্শক ভক্তদের চমক দিয়ে এই জুটি ফের ধরা দিচ্ছেন পর্দায়। এবার পরিকল্পনা চলছে নতুন চলচ্চিত্রের, ছবির নাম সিকান্দার। জমিদারের মতন বেলা কইরা ঘুমাস। আমার তো একটাই কাম, তোর লগে প্রেম করা আর তোর ভালোবাসা। ছবিটির প্রযোজনায় আছে বেঙ্গল মাল্টিমিডিয়া। ছবিটি একেবারে প্রাথমিক পর্যায়ে আছে, তবে চিত্রনায়ক সিয়াম এখনও ছবিটির পাণ্ডুলিপি পড়েননি। গল্প ও পাণ্ডুলিপি পড়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যদি ইতিবাচক মনে হয় তাহলে কাজটি করবেন, না হলে সিনেমাটি নাও করতে পারেন। বেঙ্গল মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে ছবির বিষয়টি চূড়ান্ত। এটি নির্মাণ করছেন নবীন নির্মাতা জুবায়ের আলম। গত সপ্তাহেই শিল্পীদের সাইনিং হওয়ার কথা ছিল। বিজয় টিভি, ঢাকা। এই মন শুধু তোমাকে চায়।